বিদেশি প্রতিষ্ঠানের পণ্য বানানোর চেয়ে দেশীয় ব্র্যান্ড তৈরি করতে হবে রাজধানীতে বৈচিত্র্যময় অর্থনীতি এবং বৈশ্বিক বাজার নিয়ে সেমিনারে এমন মন্তব্য করেছেন বিদেশি দূতরা। এতে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতাকে কাজে লাগানোর কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে যা কিছু রপ্তানি হয় এর 80% বেশি তৈরি পোশাক, যা এখনকার অর্থনীতিকে সুফল দৃঢ়তা দিলেও দীর্ঘমেয়াদে দুশ্চিন্তার। তাই নতুন পণ্য নতুন বাজার খোঁজা এখন সময়ের দাবি। এই বার্তায় ধ্বনিত হলো অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, রাষ্ট্রদূত ও সাবেক বর্তমান কূটনীতিকদের কণ্ঠে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের বহুমুখী অর্থনীতি নিয়ে সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন জাপান, চীন ও থাই রাষ্ট্রদূতরা। তারা বলেন বিদেশি বিনিয়োগ, বিদেশি জনবল সহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত তাদের দেশ। বিদেশি প্রতিষ্ঠানের বদলে দেশি পণ্য রপ্তানির গুরুত্বের কথা বলেন থাই রাষ্ট্রদূত। বাংলাদেশ গুণগত মানসম্পন্ন তৈরি পোশাক রপ্তানি করে, কিন্তু তা নিজেদের ব্র্যান্ড নয়। বাংলাদেশের উচিত নিজের ব্র্যান্ড তৈরি করা এবং প্রমোট করা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমন্বয় দরকার, যেন তারা রপ্তানি সহজ করতে পারে। একই সাথে আপনাদের অভ্যন্তরীণ বাজারকে কাজে লাগানো দরকার। আমি পণ্য রপ্তানি বৈচিত্র্যের প্রয়োজনীয়তা বুঝতে পারছি। এ প্রসঙ্গে আপনাদের জানাতে চাই, চীন বাংলাদেশ থেকে আমদানি করছে, এটি আপনাদের অর্জন। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন পণ্য উৎপাদন ও বৈচিত্র্য আনার সক্ষমতা আছে বাংলাদেশের। রপ্তানি বৈচিত্র্যকরণ দ্রুত সমৃদ্ধি ও উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত। এ কারণে সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করছে। শুধু পণ্য বাজার নয়, মান ধরনেও গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন পণ্য রপ্তানির সুযোগ আছে এই সম্পর্কিত তথ্য উদ্যোক্তা উৎপাদক পর্যন্ত পৌঁছাতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকার সুপারিশ করেন বক্তারা। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।